বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণ প্রিয় সকল কৃষক ভাইদেরকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে। আজকের ভিডিওটা হবে যারা মরিচ চাষাবাদ করতেছেন সেই মরিচের দুই তিনটে সমস্যা নিয়ে আমি আজকে আলোচনা করব এবং তার সমাধান দিয়ে যাব। দর্শক, যেমন মরিচের পাতা কুকড়া মোকড়া ধরে যায় এবং মরিচ গাছের পাতা ঝলসে যায় এবং মরিচ গাছের পাতা হলদে বরণ হয়ে যায় এবং শ্বাস ফুল ঝরে পড়ে যায়, এই ক্ষেত্রে আমাদের কি করণীয়, এর জন্য আমরা কি ওষুধ ব্যবহার করব, সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। দর্শক, তার আগে আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, না হলে বুঝতে পারবেন না। চলুন আমরা আলোচনা শুরু করি। দর্শক দেখুন, আমরা সর্বপ্রথম একটা ওষুধ দেখাচ্ছিলাম, টক্সিমাইট। এই টক্সিমাইট ওষুধটার পাশাপাশি, এটা একটা তরল বোতল 100 মিলি সাইজ, পাশাপাশি আমরা আর একটা ওষুধ আনছি গোল্ডম্যান প্লাস, এবং এর সঙ্গে আমরা আর একটা ওষুধ এখনই কিছুক্ষণের মধ্যেই অ্যাড করব। ওষুধটার নাম আপনাদেরকে আমি একটু বলে দিচ্ছি, দর্শক, নাম হলো চিরোটেজিং। অনেকে আমরা চিনি চিরোটেজিং কী জিনিস। এই তিনটা ওষুধ একসঙ্গে একত্রে ঔষধ তিনটাকে গুলিয়ে স্প্রে করলে আপনার কী ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন সেটা কিন্তু আমরা আগেই বলে দিচ্ছি। দেখুন, আমরা চিরোটেজিংটা এখনই নিয়ে আসছি। এই যে তিনটা ওষুধ, একটা ওষুধের নাম হলো টক্সিমাইট, আরেকটা ওষুধের নাম চিরোটেজিং, আরেকটা ওষুধের নাম হলো গোল্ডম্যান প্লাস। এই তিনটা ওষুধের আমি একটু গ্রুপ সম্পর্কে আপনাদেরকে জানাবো। টক্সিমাইটটা হলো আপনার অ্যাভামেটিক গ্রুপ এবং চিরোটেজিংটা আপনারা জানেন 17% জিং, আর আমরা যেটা বলবো গোল্ডম্যান প্লাস সেটা ম্যানকোজেব, ব্লু ম্যানকোজেব। এই তিনটা ওষুধ একসাথে স্প্রে করলে আপনার গাছের পাতা কুকড়া মোকড়া সেরে দেবে, মাকড়সার সমস্যার সমাধান হয়ে যাবে এবং ছোটোখাটো যে পোকগুলো সাদা মাছিতে এসেছে সেগুলো থাকবে না এবং গাছের পাতা সবুজ বড় হয়ে যাবে এবং গাছের পাতা যদি ঝলসে যায়, হলদে কালার হয়ে যায়, সেইগুলো সমাধান করে গাছকে সতেজ সবুজ রাখবে এবং গাছের ফুল শ্বাস থাকলে সেগুলো ঝরবে না এবং গাছগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। দর্শক, আমরা জানতে পারলাম যে এই তিনটা ওষুধ ব্যবহার করলে মরিচ গাছের এই সমস্যাগুলো সমাধান করে থাকে। আমি চ্যালেঞ্জ দিতে পারি আপনাদেরকে, দর্শক, আমার এটা ব্যবহার করা আছে, আমি জানি। তো দর্শক, আমরা এখন জানবো যে এটা আমরা কতটুক করবো ড্রামে। এই তিনটা ওষুধকে আমরা গোল্ডম্যান প্লাস 100 গ্রাম এবং টক্সিমেট 100 মিলি এবং কি চিরোটেজিং এক পাতা দিয়ে আমরা 3 গ্রাম পানি করবো 16 লিটারের ড্রাম। মনে রাখবেন, আমরা 3 গ্রাম পানি করবো 16 লিটারের ড্রাম। দর্শক, তাহলে আমরা যদি হিসাব করি যে 16টা ড্রামে 3 গ্রাম পানি যদি আমরা করি, তাহলে প্রতি 16টা ড্রামে কতটুকু পরিমাণ ওষুধ যায় আমরা 3 ভাগ করলে বেরিয়ে আসতেছে। দর্শক, এভাবে আপনি স্প্রে করেন আপনার গাছে সপ্তাহে 10 থেকে, প্রথম একবার স্প্রে করার 10 দিন পরে আবার স্প্রে করেন, আপনার এই গাছে আর এরকম ধরনের কোনো রোগ দেখা দেবে না। হ্যাঁ দর্শক, আর একটা বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করব। অনেক সময় মরিচ গাছে পচন ধরে, যদি পচন ধরে থাকে তাহলে এই সঙ্গে আপনারা কার্বনডাইজিং গ্রুপের পচনের ওষুধ অবশ্যই ব্যবহার করবেন দর্শক, তাহলে আপনার তার জন্য আরও ভালো হবে। এই জিনিসটা আপনাদেরকে খেয়াল করতে হবে। দর্শক, আজকে ছিল এই বিষয় নিয়ে আলোচনা। আপনারা যারা ভিডিওটা শুনলেন, যদিও ভালো করে বুঝতে না পারেন, তাহলে চ্যানেল থাকা নাম্বারে আপনাদেরকে আপনারা কল করুন, আমাদেরকে কল করে জানুন, আমরা এই বিষয়ে আপনাদেরকে আরও সুপরামর্শ দেব এবং এ বিষয়ে আরও জানার দরকার থাকলে আমাদের চ্যানেল থাকা নাম্বারে কল করলে আমরা আপনাদেরকে সুপরামর্শের মাধ্যমে এই বিষয়ে আরও জানাবো। দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই আমরা শেষ করতে চাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা সুস্থতা কামনা করে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।